আসসালামু আলাইকুম, আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো RDRS এনজিওতে কিন্তু আজকে তারা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়েই কিন্তু আজকে আপনার মাঝে বিস্তারিত আলোচনা করব। আবেদনটি কবে থেকে শুরু করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কবে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনাটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে কিন্তু বিস্তারিত আলোচনা বুঝতে পারবেন। তো এই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলোতে 2 ডিসেম্বর 2022 থেকে কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে। তো এখানে আরএস বাংলাদেশ পদের নামটি হচ্ছে ক্ষুদ্র ঋণ সংগঠন। এখানে শিক্ষাগত যোগ্যতা, স্নাতক পাস, সংক্ষিপ্ত কর্মদায়িত্ব, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অর্থ ও সামাজিক উন্নয়নের উপযুক্ত সদস্য নির্বাচন, সামাজিক সচেতনতা সৃষ্টি, ক্ষুদ্র ঋণ প্রদান এবং ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় ইত্যাদি ক্ষেত্রে ভূমিকা রাখা, ঢাকা, সিলেট, খুলনা ও রাজশাহী বিভাগের প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে বেতন ও সুবিধা, শিক্ষণ বিশনকালে প্রতি মাসে সর্বসার্কুল 18,000 টাকা এবং 6 মাসে শিক্ষণ বিশনকাল শেষে সংস্থার বেতন কর্ম কাঠামো অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা প্রদান করা হবে। গ্র্যাজুয়েটি দুটো উৎসব ভাতা, চিকিৎসা সহায়তা, মোবাইল বিল সহ চাকরি নিশ্চিতকরণের পর সংস্থার HR ম্যানুয়াল অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড সুবিধা প্রদান করা হবে। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের 20,000 টাকা জামানত সিকিউরিটি মানি দিতে হবে। তবে চাকরিতে যোগদানের সময় নির্ধারিত সিকিউরিটি মানি 25% জমা দিতে হবে, অবশিষ্ট 75% পরবর্তীতে 10 মাসের মধ্যে জমা দিতে হবে। 10 মাসের মধ্যে সমান 10 কিস্তিতে বেতন থেকে কর্তন করা হবে, যা নির্ধারিত সময় পরে সুদ সহ ফেরত দেওয়া হবে। অ্যাকাউন্ট অফিসার ও লোন অফিসার উভয় পদের বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.rdrs.bangladesh.org। আরএস বাংলাদেশ এই ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আবেদনের শর্ত বলেই অ্যাকাউন্টস অফিসার ও লোন অফিসার পদের জন্য কেবলমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ক্ষুদ্র ঋণ সংগঠন পদের জন্য প্রার্থীকে পুনর্জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার সনাক্তপত্র, সত্যায়িত ফটোকপি সহ আবেদনপত্র আগামী 15 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে প্রদান করতে হবে। মানব সম্পদ, RDRS বাংলাদেশের জেল রোড, রাধা ব্লক, রংপুর, এই ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নামটি কিন্তু নিজ জেলা স্বাক্ষর লিখতে হবে। নিজ জেলায় নাম যেটা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। এবং যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের আবেদনের উৎসাহিত করা হচ্ছে। আরএস যৌন শোষণ এবং অপব্যবহার ও হয়রানিমুক্ত একটি নিরাপদ এবং নিবেশন পরিবেশ বান্ধব ও কর্ম পরিবেশ সৃষ্টি ও বজায় রাখতে সর্বদা সচেষ্ট এবং বদ্ধপরিকর। তো এখানে আরেকটা জিনিস, যেটা অ্যাকাউন্ট অফিসার ও লোন অফিসার উভয় পদের বিস্তারিত তথ্য পেতে ভিজিট করুন www.bdjobs.com এই ওয়েবসাইটে, কিংবা www.rdrsbangladesh.org এই দুটি ওয়েবসাইটেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আশা করি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার বিস্তারিত ভালোভাবে বুঝতে পারছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনি বিস্তারিত ভালোভাবে বুঝে শুনে পড়ে তারপরে কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।